গোয়ালপাড়া ঢুমেরঘাট আরক্ষী চকীর আইসিসহ চারি আরক্ষীক রিজার্ভ ক্লোজ আইসি নিতুল বরুয়া নিতু বরুয়া দুগৰাকীক আরক্ষী জওয়ান এজন গাড়ি চালকক রিজার্ভ ক্লোজ করা হয়েছে আরক্ষী জওয়ান দুজন হয়েছে পিঙ্কু বরুয়া আর রকিবুল ইসলাম গাড়ি চালক সুকুমার বর্মনক রিজার্ভ ক্লোজ জুয়ারির ধন দাবি করে নির্যাতন চলার অভিযোগ ধনের বিনিময়ে জুয়ার অনুমতি প্রদানের অভিযোগ ধন নিদিয়া জুয়ারীক আরক্ষী চকীলে নিয়ে নির্যাতন চলার অভিযোগ কেগৰাকীর বিরুদ্ধে আমি পুনর্বার উল্লেখ করছো এ মুহূর্তত গোয়ালপাড়াত ধুমেরঘাট আরক্ষীর কেবাগৰাকীক করা হয়েছে রিজার্ভ ক্লোজ আইসিসহ চারিগৰাকীক আরক্ষীক রিজার্ভ ক্লোজ করা হয়েছে বলে জানিব পৰা গৈছে আইসির দায়িত্বত আছিল নিতু বরুয়া আর দুগৰাকীক আরক্ষীর জওয়ান এজন হয়েছে গাড়ি চালক আর আটাইকেইজনকে রিজার্ভ ক্লোজ করা হয়েছে আরক্ষীর জওয়ান দুজন পিঙ্কু বরুয়া ক্রমে রকিবুল ইসলাম আর গাড়ি চালক সুকুমার বর্মনকো রিজার্ভ ক্লোজ করা হয়েছে সমান্তরালক আইসি নিতু বরুয়াকো করা হয়েছে রিজার্ভ ক্লোজ কেন সেই অঞ্চলট দীর্ঘদিনীয়ভাবে জুয়ার রমরমিয়া এখন বেহা চলি আছিল বাদ্রা চলি আছিল আর সেই জুয়ারীক ধন দাবি করে নির্যাতন চলাইছিল আইসিসহ দুগৰাকীক আরক্ষীর জওয়ান আর গাড়ি চালকে সেই অভিযোগ উত্থাপন হয়েছে ধনের বিনিময় জুয়ার বাবে অনুমতিও দিয়েছিল আর ধন নিদিয়া জুয়ারীক আরক্ষী চকীলে নিয়ে নির্যাতন চলাইছিল তার পরিপ্রেক্ষিততে সমগ্র ঘটনাটা যেটা পোহরলে আসছিল আর পোহরলে অহার পাছতে এগারী আইসিসহ চারিগারীক আরক্ষীক রিজার্ভ ক্লোজ করা হয়েছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।